আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পার্টি সাপটা পিঠার রেসিপিটি করে দেখাবো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি পাটি সাপটা পিঠার জন্য ক্ষীর তৈরি করে নিচ্ছি এর জন্য আমি এক কেজি পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি দুধটা বলক উঠে এলে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকা থাকতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এরপর আমি দুই চার চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ দারুচিনি আমি বেটে রেখেছি সেটা দিয়ে আমি ভালো করে অনবরত এটাকে নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায় এটা অনেক ধৈর্য সহকারে অনেক সময় ধরে করতে হবে এই পাটি সাপটার ক্ষীর তৈরি করতে অনেক টাইম লেগে যায় আপনারা ধৈর্য সহকারে এটা করে নেবেন দেখুন দুধটা প্রায় গাঢ় হতে শুরু করেছে এই পর্যায়ে আমি অনবরত দুধটাকে নেড়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই পর্যায়ে ক্ষীরটা প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে আর কিছুক্ষণ নাড়তে হবে এই রকম পর্যায়ে আমি এখন চুলাটাকে অফ করে দিয়ে এই ক্ষীরটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এরপর আমি একটা বোল নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এক কাপ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি এবং আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে আমি এটাকে মিক্সড করে নেব এরপর আমি রুম টেম্পারেচারে রাখা পানি আমি দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে পানি মেশাবো এটাকে একটা এমন একটা বেটারে করতে হবে যাতে বেশি পাতলাও না হয় বেশি গাঢ়ও না হয় আমি আরও একটু পানি মেশাবো এর মধ্যে দেখুন এটা রেডি হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিব অল্প একটু বেটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে আমি এটাকে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে হবে যখন এরকম পর্যায়ে দেখবেন তখন এর মধ্যে আগে থেকে রেডি করা পুর দিয়ে দিবেন পুট দিয়ে আমি পাটিসাপটা আকারে এটাকে দিয়ে দিচ্ছি এটা আপনারা হাতের সাহায্যে কিংবা চামচ দিয়ে খুন্তির সাহায্যে করতে পারেন আমি হাত দিয়ে করে নিচ্ছি এভাবে আমি বাকি সবগুলো করে নিয়েছি আমার পাটিসাপটা পাঁচটা হয়েছে দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে তো অসম্ভব মজার একটা খেতে পিঠা আশা করছি আপনারা সবাই আমার এই পিঠার রেসিপিটি বাসায় করবেন এবং সবাই ভালো থাকবেন আমি আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ